আমি হচ্ছে আমাদের এখানকার একটা ফ্লিপকার্টে আমি যেহেতু ফ্লিপকার্টে ফ্রি ক্লিন ডেতে অর্ডার করেছি তোমাদেরকে দেখতে হলে কন্টিনিউ ব্লগটা দেখতে হবে তো কলেজ যাচ্ছি ওদেরকে আমি ফোন করলাম যে আমার বাড়ি এসে দিয়ে দাও বাট ওরা বললো যে 10:30টা 11:30টার পরে হবে তো আমাকে ওটা আনতে যেতে হচ্ছে কারণ ওই লাইনে আমি যাবো তো ওটা এনে বাই তো ওটা এনে আমি হচ্ছে তারপরে কলেজ যাবো তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন বেশি কথা বলার টাইম নেই তো চলো গাইস অতিরিক্ত তো বেশি বকে ফেলেছি এটা কি আমাকে দম দিচ্ছে তো চলো যা যা আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর আমি বললাম যে বাস স্ট্যান্ডে আসতে কারণ কোথায় অফিস টাইম ঠিক করে খুঁজে পাচ্ছি না তো ওদেরকে ফোন করে বললাম যে আসছে তো আসছে দেখি তারপর অনেক কাজ কত সুন্দর তোদের জন্য কত সুন্দর করে দিছে হাতে যাও না পড়ে যায় সবকিছু বের করে দিচ্ছে আমার ফোন ঠিক কর তোকে এনে চিকিৎসার জন্য আচ্ছা চাকুন নাকি ওই ঠিক আছে ঠিক আছে ঠিক লোগো দেখা চেক কর দিস ইজ মাই ফোন তোর নয় এটা এরকম কেন দেখাচ্ছে ওই ঠিক তো ফাইনালি ফোনটা আমার খুললো গাইস ফাইনালি আনবক্সিং করে নিয়েছি আর এখন ও সেটিং ফিটিং করছে সেটিং করার পর তারপর আমি বাসে করে ডাইরেক্ট কলেজ যাব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার তো ফাইনালি আমার একটা ড্রিম পূরণ হলো রাস্তায় দাঁড়িয়ে বলতে যাই না কেমন লাগছে বাট দিস ইজ মাই ড্রিম তো অনেকদিন আমি স্বপ্ন দেখেছিলাম তো ফাইনালি সেটা সাকসেসফুল হলো বলার খুঁজে পাচ্ছি না খুব আনন্দ হচ্ছে ফাইনালি সেটিং কমপ্লিট থ্যাংক ইউ হেল্প করার জন্য সেটিং নেই তো এখন তো ফাইনালি মে কিতনা খুশ হুঁ আপ লোগো কো বতা নেই সকতি বাংলা হিন্দি একসাথে মিক্সড হয়ে যাচ্ছে আই ডোন্ট এক্সাইটমেন্টে হয়ে যায় বাংলা হিন্দি মিক্সড তো এত বছর পর আমার একটা ড্রিম পূরণ হলো iPhone 13 আর শোক করতে হবে না এটার নাম শোক করছি না আমি এটা তুই বুঝবি না আমার কতদিনের স্বপ্ন যাদের স্বপ্ন পূরণ হয় না তাদের কত আনন্দ হয় সেটা তারাই একমাত্র জানে ব্লা 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 চলো এখন ক্লাস করি ক্লাস করে তারপর বাড়ি গিয়ে তোমার সাথে কথা স্বপ্ন পূরণ হলো জানি অনেকবার করে বলছি তাও নিজের আর্নিং এ কিছু কেনার একটা আলাদাই ফিলিংস যারা কিনেছে তারাই অবভিয়াসলি জানতে পারবে তো আমি এটা মানে এ করতে পারবো না কিছুতেই বলে দিতে পারবো না কতটা খুশি তো চলো গাইস এখন আমি এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি
তো গাইস কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম ব্লগ আর শুট করতে পারিনি কারণ আমার কাছে কোনো কন্টেন্টই ছিল না আইফোনের আনন্দে এমনই হয়ে গেছে আমি খুঁজেই পাচ্ছিলাম না কি কন্টেন্ট তো আজকে হচ্ছে ভিডিও বানাবো কারণ কালকে মহালয়া তার জন্য তো এমনি নর্মাল সিম্পল একটা লুক ক্রিয়েট করব সেরকম কিছু দেখানোর নেই তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না পরে তোমরা কমেন্ট করো যদি আই মেকআপের ভিডিও তোমরা দেখতে চাও বা আমি কিভাবে মেকআপ করি সেটা তোমরা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমি সেভাবে মেকআপ পারি না যতটা পারি তোমাদের সাথে শেয়ার করে দেবো ততটাই তো এখন আমি ভিডিও বানাবো তার জন্য রেডি হব তো চলো রেডি হয়ে তারপর আসা যাক স্টার্ট হচ্ছে তো আজকে মহালয়া কাল থেকে প্রথমা পড়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে সবাই যে ভিডিও করছে তো ভাবলাম আমিও একটু ভিডিও করি সেই জন্য আমি সিম্পল একটা নর্মাল লুক ক্রিয়েট করেছি তো এখন আমি ভিডিও করি তারপরে সে তোমাদের সাথে শেয়ার করছি আমার তো গাইস কেমন লাগছে আমাকে কমেন্ট করবে খুবই সিম্পল ভাবে সেজেছি জাস্ট একটা আইলাইনার লিপস্টিক হাইলাইটার ইয়াররিংস আর কিছুই নয় তো চলো এখন ভিডিও শুট করা যাক লাল শাড়ি লাল পি লিপস্টিক দিপি হবডুবু খাচ্ছে সবার মনের ইমোশন বেড়ে গেল টেনশন বড় সেন্সেশন পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন কোমর দোলে ওরে ঠাকুর তালে পুজোর আড্ডা সর নাচে গানে জমে যাবে ভালো